ব্যক্তিগুলো আপনাদের কাছে পরিচিত, এরা দেশের বিরুদ্ধে নিয়মিতভাবে তারা চক্রান্তে লিপ্ত, এবং এরা ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, জাহিদ এর সর্দার, গোলাম মাওলা রনি, এরা কিন্তু প্রতিনিয়ত গুজব মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। পিনাকি ভট্টাচার্যের এখান থেকে উদ্দেশ্যমূলক ভাবে এটা 17ই জুলাই, 17ই জুলাই বলছে, যেটা আমাদের বিজিআরসির আসলে নেটওয়ার্ক মনিটরিং একটা টুল সহ যে গাড়িটা স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি মনিটরিং, ডিফারেন্ট পারপাস, ডিফারেন্ট মানে উদ্দেশ্য নিয়ে যে গাড়িটা কাজ করে, অথচ উদ্দেশ্যমূলক ভাবে তারা বলছে যে এই গাড়িগুলোই নাকি মোবাইল নেটওয়ার্ক ব্লক করার জন্য ব্যবহার হয়। তার মানে বিজিআরসির আমাদের যে রেগুলার যে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম মনিটরিং যে ভেহিকেল, এটাকে উস্কানি দিচ্ছে যাতে আক্রমণ করে একটু নষ্ট করে দেওয়া হয়। এবং এখানে আপনারা দেখছেন যে আরেকজন প্লেটো মজুমদার, সে কমেন্টসে বলছে যে এই গাড়িগুলো নাকি ইসরায়েল থেকে আনা হয়েছে। সো আমরা এটা বলেছি যে এই ধরনের পোস্ট যদি ইসরায়েলে দেওয়া হতো তাহলে কি তারা রাখতো? আমরা এই প্রশ্নগুলো করেছি। তো তারা বলেছে যে আগামী দিনে তারা আরো সহযোগিতা করবে। আলেক্সিয়ার ভেরিফাইড পেজ থেকে যে কিনা সাজাপ্রাপ্ত, যে কিনা পলাতক, এই ধরনের কোন পলাতক এবং যদি কোন কেউ মানে এই ধরনের পোস্ট দেয় যে কিনা বলছে সরাসরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, সে বলছে হাসিনার খুনি বাহিনী আমাদের সন্তানদেরকে রাজপথে হত্যা করেছে, আপনারা বলেন এই প্রথম লাইনটা কোন কমিউনিটি স্ট্যান্ডার্ডে পড়ে? বেগম খালেদা জিয়ার নামে একটা ভেরিফাইড পেজ আছে, আমি বলেছি যে উনি সাবেক প্রধানমন্ত্রী, উনি এখন কারা অভ্যন্তরে আছেন, উনি সাজাপ্রাপ্ত, তোমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড এটা অ্যালাউ করে কিনা যে কারা অভ্যন্তরে থেকে একজন সাবেক প্রধানমন্ত্রী, উনি এমন কোন অপরিচিত ব্যক্তি নন যাকে আইডেন্টিফাই করা দুষ্কর, খুবই ইজি, তো সেটা আসলে এভাবে চলতে পারে কিনা, এই ধরনের উস্কানি আমরা মানে মেনে নিতে পারি কিনা। আমরা এদের লিস্ট সহ আমরা দিয়েছি এবং তাদের কন্টেন্ট সহ দিয়েছি যেন পরে তারা অস্বীকার করতে না পারে। তাদের রেসপন্ড পার্সেন্টেজ খুবই লো, টোটাল 13%। আমরা যে রিকোয়েস্ট গুলো পাঠিয়েছিলাম এবং তাদের স্বয়ংক্রিয়ভাবে যেটা করার কথা সেটাও তারা করেন। আমরা তাদেরকে অনুরোধ করেছি যেন তারা আমাদের সাথে সহযোগিতা করে, এবং তারা আশ্বস্ত করেছেন যে তারা তাদের স্বীকার করেছে তাদের ফ্যাক্ট চেকিং ক্ষমতার সীমাবদ্ধতা আছে, তারা স্বীকার করেছে তাদের এআই ত্রুটি থাকতে পারে, তারা স্বীকার করেছে যে যতটুকু রেসপন্ড করার কথা ছিল বিশেষ করে 14-15 থেকে 23-24 পর্যন্ত সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। আগামী দিনে তারা চেষ্টা করবে তাদের রিসোর্স আরো বাড়ানোর, এটাকে স্কেল আপ করার।